প্রিয় ঈশ্বরের সন্তানেরা, জয় যিশু। আজকের আমি দেখাবো আমার মা যে তুরুল এনেছে সেই তুরুল দিয়ে ডাল রান্না করে দেখাবো। দেখুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এখানে জল নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয় ব্যবহার করব। আর এই যে তুরুল, আমি এক গামলা কেটে নিয়েছি 1 কেজি মতো, কারণ এটা হেজে যায় আর এর থেকে জলও বেরোয়। আর এই যে মুগ ডাল আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর যেগুলো যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বলে দিই। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে 1টা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি আদা থেতো করে নিয়েছি, কয়েকটা কোয়া রসুন থেতো করে নিয়েছি, 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইতে আমি তেলও নিয়ে নিয়েছি। এইবার দেখাবো রান্না কিভাবে করতে হয়। 5 ফোড়নটা আমি তেলের ওপরে দিয়ে দেব, আর দিয়ে দেব এই 2টো তেজপাতা, দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে। তেলটা আমি পরিমাণে কমই নিয়েছি, আর এর মধ্যে এমন কিছুই নেই যে অসুস্থ মানুষরা খেতে পারবে না, এমন কোনো কিছুই নেই, সবাই 1 টেবিলে বসে খেতে পারবে। এইরকমভাবেই আমি রান্নাটা করব। আর এই কাঁচা লঙ্কাটা আমি তেলের ওপরে দিই কেন, একটা সুন্দর গন্ধ ওঠে সেই জন্য। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, এবারে আমি নুনটা দিয়ে দেব, তাহলে বেশি ছিটকাবে না। 1টা চামচ নুন দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি দিয়ে দেব এই থেতো করা রসুনটা, আর রসুন যতটা নিয়েছি তার হাফ নেব আদা। আর এই ধরুন আমি দিয়ে দিলাম, আর এই 1টা লঙ্কাও আমি দিয়ে দিলাম ছেঁড়া, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব, কিন্তু পুড়ে যেন না যায়। আর খুব সুন্দর 1টা 5 ফোড়নের গন্ধ উঠেছে। আর যদি আপনারা চান এর মধ্যে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব আমি এই 1 চা চামচ হলুদ। এই আমার মশলা, আর এই যে ডালটা দেখছেন, এই ধুয়ে রেখেছিলাম এই ডালটা আমি দিয়ে দেব। ডালটা কেমন শুকনো শুকনো মতো হয়ে গেছে, এই ডালটা দিয়ে আমি নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আবার দেখাবো। এখন মুগ ডাল তো সেই জন্য একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়, আর এই আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এইবারে সামান্য একটু জল দিয়ে দেব, তুরুলটা দাও সঙ্গে সঙ্গে তো আর জল বেরোবে না, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আর এই তুরুলগুলো আমি ফেলে দেব। দিয়ে মাঝে মাঝে এই ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়ে যাব। দেখুন আমি 2-1 বার নাড়িয়ে দিয়ে গেছি, আর ডালটাও কেমন গলে গলে এসছে, আর তুরুলও কেমন জল ছেড়ে দিয়েছে। আর এইটা আর একটু বেশ মাখা মাখা হবে, আর পুরো ডালটাও একটু গলে আসবে, তারপরে আবার আমি দেখাবো। এই যে দেখুন আমি চলে এসেছি, আর ডালটা গলে গেছে, সবজিটাও গলে গেছে, কি সুন্দর। আবার এই ডালটা একেবারে ঘেঁটে গেলে ভালো লাগবে না, সেই জন্য একটু গোটা গোটা থাকবে। আর এই যে আমি আর 1টা মশলা দিয়ে দেব, সেটা হলো সবাই জানেন যে আমি 1টা মশলা ব্যবহার করি, সেটা হলো জিরে আর গোলমরিচ ভাজা, সেইটা আমি এর উপরে এই যে ছড়িয়ে দেব। তারপর আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমার তুরুল ডাল একেবারে রেডি, আপনারা খেয়ে দেখুন। রুটি দিয়ে, ভাত দিয়ে যেভাবেই খান না কেন, এটা খুব খেতে ভালো হয়। আর কেউ যদি মনে করেন ঘি খেতে ভালোবাসেন, এর মধ্যে একটু ঘি নিয়ে নিতে পারেন। এটা আমি রাতে করেছি, সেই জন্য আমি 1টা ডিম ভাত
ভাজা করে নেব, নিয়ে এই ডাল দিয়ে রাতের খাবারটা আমরা খেয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।